খায়রুল ইসলাম জানতে চেয়েছেন বিবাহের মধ্যে উকিল বাবা হওয়ার সম্পর্কে ইসলাম কি বলে উকিল বাবার কোনো ব্যক্তি ইসলামে নেই বাবা মা বাবা থাকলে তিনি সন্তানকে বিবাহ দেবেন বাবা না থাকলে বড় ভাই তিনি সন্তানকে বিবাহ দিবেন বড় ভাই না থাকলে দাদা বা চাচা তারা বিবাহ দিবেন অভিভাবক হিসাবে এখানে উকিল বাবার কোনো অপশন নেই এটি আমাদের দেশের একটা কালচার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই উকিল বাবা বানানোর মাধ্যমে তাকে তথাকথিত আরেকটা বাবা ঠিক করা হয় এবং এক বাবারই হক আদায় করে না মানুষ আবার উকিল বাবা ঠিক করে নতুন আরেক বাবার হক আদায় করতে গিয়ে মূল বাবার হক আদায় করার ক্ষেত্রে মানুষের ঘাটতি দেখা দেয় যেটা জায়েজ নয় অনেক সময় সমস্ত উকিল বাবার সাথে মহিলারা পর্দা করে না তার উকিল বাবা মনে করে যেটি গুনাহের কারণ এবং এখান থেকে অনেক অনাচারের দুয়ারও মুক্ত হয় মিলিয়ে উকিল বাবার এই কালচার ইসলাম সমর্থন করে না কোন উকিল বাবার প্রয়োজন ইসলামে রাখে বিয়ের জন্য সাদমান হাফিজ আপনি জানতেছে নিঃসন্তান কেউ টাকা দিয়ে হাসপাতাল থেকে নবজাতক চুরি করলে তার পরিণতি কি হবে অত্যন্ত জঘন্য জঘন্য অপরাধ হবে শুধু চুরি হলো না এই সন্তানের মা বাবাকে অনেক বড় ধরনের বিপদের মুখে ফেলা হলো তাদেরকে অনেক বেশি কষ্ট দেওয়া হলো এবং সন্তানকে বাবা ছাড়া অন্য কারোর দিকে সম্বন্ধ করা হলো নানামুখী অপরাধ এখানে জড়িত আছে আল্লাহ মাফ করুন এত ভয়াবহ অপরাধ কোনো মানুষের করার দুঃসাহস করা উচিত নয় আপনার যদি সন্তান না থাকে আল্লাহ রব্বুল আলমিন এর ফায়সালা আপনি মেনে নিন মানুষ একসময় সবাইকে রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে অতএব সন্তান থাকুক আর না থাকুক আপনার আমাকে কখন যেতে হবে আমরা যাই না নিজের আখেরাত নিজের কবর নিজের আল্লাহর কাছে জব দিতা এগুলো নিয়ে আমাদের ভাবনা বেশি থাকা উচিত দুনিয়ার এই সমস্ত বিষয় থেকে তারপরেও আপনার কষ্ট লাঘব করার জন্য আপনি চাইলে পালক সন্তান রাখতে পারেন শরীয়তের যে মূলনীতিগুলো আছে সেগুলোর অবলম্বনে কিন্তু এ ধরনের গর্হিত কাজ আমার সাথে করা উচিত নয় এম শাহিদ জানতে চেয়েছেন ইমামের তেলাওয়াত ভুল হলে করণীয় কি ইমামের কোরআনতলাহ যদি ভুল হয় মুক্তাদি পেছন থেকে তাকে শুধরে দিবেন সে আয়তটা বলে দিবেন আর যদি সেরকম বলার মতো কেউ না থাকে আর ইমাম সাহেব তিন আয়াতের অধিক শুদ্ধ পড়ে থাকেন এরপরে ভুল হয় ইনশাল্লাহ নামাজ বিশুদ্ধ হয়ে যাবে রাইসা লুবা রাইসা লোবাবা আপনি জানতে চেয়েছেন কোরআন মুখস্থ করে ভুলে গেলে গুণা হবে এটা ভেবে হিপস করা থেকে বিরত থাকা উচিত হবে কিনা না কোরআন যদি কেউ মুখস্থ করার পর তার প্রচেষ্টা সত্ত্বেও ভুলে যান তাহলে তো তিনি গুণাকার হবেন না কিন্তু কেউ হিপস করার পর অবহেলাবশত কোরআনকে আর সময় দেননি ইগনোর করে থেকেছেন এর ফলে এর ফলে তিনি ভুলে গিয়েছেন তাহলে সেটা অপরাধ হবে বিধায় আপনার চুন খেয়ে গাল পড়লে আপনার দই দেখে ভয় পাওয়া উচিত নয় এটা শয়তান বরং ভালো কাছ থেকে মানুষকে বিরত রাখার জন্য একটা কৌশল হিসাবে ব্যবহার করে থাকতে পারে গোলাম রাব্বি জানতে চেয়েছেন সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যপানকারী ব্যক্তির পিছনে কি সালাত আদায় করলে সালাদ হয়ে যাবে সালাত তো অবশ্যই হবে কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা উচিত নয় যদি আগে থেকে নিযুক্ত থেকে থাকে সালাত হয়ে যাবে দায়িত্বশীলদের উচিত এই ব্যক্তিকে পরিবর্তন করা আপনি মোহাম্মদ জিয়াউর রহমান জানতেছেন হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা যাবে নবী করিম সাল্লাহ অমুসলিমদের বাসায় খেয়েছেন এবং তাদেরকে খাইয়েছেন তাদের সাথে সদাচরণ করতে তাদেরকে দাওয়াত খাওয়াতে তাদের বাসায় দাওয়াত খেতে কোনো অসুবিধা নেই আল্লাহ কোরআন বলেছেন আল্লাহবুল্লাহদ্দিন যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি তোমাদের সাথে ধর্মযুদ্ধ লিপ্ত হয়নি তাদের সাথে সদাচরণ করতে সুন্দর ব্যবহার করতে স্বাভাবিক জীবনযাপন করতে আল্লাহ তারা নিষেধ করেন না নবী সলাহিসাম যেহেতু অমসলিমদের আশা দাঁত খেয়েছেন আপনিও খেতে পারেন খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই উমের সাল্লাম জানতে চেয়েছেন উঁচু দাঁত নিচু করা যাবে কি না তাতে কি সৃষ্টির পরিবর্তন হবে নাকি এটা ত্রুটি উঁচু নিচু দাঁত থাকলে এটা এক ধরনের ত্রুটি এটাকে শুধরাবার জন্য সমান করাতে কোনো অসুবিধা নেই এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হিসাবে গণ্য হবে না জহুর ইসলাম জানতে চান বিছানায় আদায় করা কি জায়েজ হবে বিছানায় আদায় করা অবশ্যই জায়জ হবে বিছানায় যদি পাক থাকে কোনো অসুবিধা নেই এরপরে শিহাব বিন শাহিদ জানতে চেয়েছেন রিং আইডিতে মেম্বারশিপ কিনে টাকায় করা যায় হবে কিনা রিং আইডি সম্পর্কে বিস্তারিত আমাদের ধারণা নেই অতএব সেখানে মেম্বারশিপ নিয়ে আপনি উপার্জন করতে পারবেন কি পারবেন না এ বিষয়টি আমরা এই মুহূর্তে আপনাকে জানাতে পারছি না সেজন্য দুঃখিত এ বিষয়ে যদি আমাদের কখনালাইস করার সুযোগ হয় তারপর ইনশাল্লাহ আমরা জানাতে পারব। সাদিয়া খান আপনি জানতে চেয়েছেন সৎ চাচার সামনে কি বেপর্দা যাওয়া যাবে যদিও দাদু এক হয় না তার সামনে আপনি যাওয়া উচিত নয় এবং পর্দা মেন্টেন করা উচিত অবন্তি ইসলাম জানতে চেয়েছেন আমার স্বামী পর্ণারীর প্রতি আসক্ত আমার কি করা উচিত বোন অবন্তী অনেকেরই প্রশ্ন আজকাল এটি ব্যাধিতে পরিণত হয়েছে পরকি আমরা অনেকেই লিপ্ত হয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং অন্য অনেক মাধ্যমে আমরা পর্ণারীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছি নারীরা পরপুরুষের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন এরকম যদি কোনো পরিস্থিতির মধ্যে আপনি পড়েন যে আপনার স্বামী প্রণারীতে আসক্ত হয়ে গেছেন প্রথমত আপনি নিজের খুদ এবং ত্রুটিগুলোকে খুঁজে বের করবেন আপনার স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট এবং আপনার প্রতি নিবদ্ধ নিবিষ্ট করে রাখার জন্য আপনি নিজেকে সাজিয়ে গুছিয়ে এবং যতটা সম্ভব আপনার সাধ্যের মধ্যে থেকে তাকে আকৃষ্ট করার সকল উপায় এবং মাধ্যম আপনার অবলম্বন করা উচিত আর একবার যদি প্রণালীতে আসক্ত হয়ে যায় এরপরে সাধারণত মানুষ ফিরে আসে খুব কম কম বলতে আমি নিরাশ করছি না আমি বোঝাতে চাচ্ছি যে এরপরে সাজগোজ বা নিজেকে গুছিয়ে আর তাকে ওই কারণে ফিরিয়ে আনা কঠিন হয় তো তারপরেও সেই চেষ্টা থাকা উচিত এবং এটা আগে থেকে করা উচিত আর পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরও করা যেতে পারে এটি হলো প্রথম করণীয় দ্বিতীয় করণীয় হলো তাকে বোঝানো উচিত যে এই কাজটির মাধ্যমে তিনি তার আখরাতকে ধ্বংস করছেন তার ইমান আমলকে ধ্বংস করছেন এমনকি তার দুনিয়ার জীবনকে তিনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এটি তাকে বোঝানো উচিত নিজে অন্যের মাধ্যমে বিভিন্ন স্কলারদের মাধ্যমে যাদের মাধ্যমে তাকে বোঝালে তিনি বুঝবেন বা যাদের প্রভাব তার উপরে আছে সেরকম ব্যক্তিদের মাধ্যমে তাকে কাউন্সেলিং করানো উচিত এবং সেটার জন্য কৌশলী পদক্ষেপ নেওয়া যেতে পারে তৃতীয়ত আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত গায়মনবাককে দোয়া করা উচিত এবং যার প্রতি তিনি আসক্ত কৌশলে তার মাধ্যমেও তাকে আপনার এই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে সর্বশেষ এবং চার নম্বর কথা হলো যদি কোনো কারণে তাকে আপনি সংশোধন করতে না পারেন আপনার কোনো গুণা হবে না তার সাথে সংসার করতে জীবনযাপন করতে আপনাকে শরীয়ত কোনো প্রকার বাধা দেয়নি যার কারণে আপনি তার সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন আমি জানি এটা অনেক কষ্টের কারণ কিন্তু এর পরেও তার অপরাধ তাকে পাবে আপনাকে পাবে না সেই জায়গা থেকে আপনি অন্তত এই দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আর আল্লাহ আল্লাহরবুল আলমিন অনেক নেককার মানুষদের জীবনে অনেক খারাপ মানুষ দিয়েছেন বিবি আসিয়া তার স্বামী ছিল ফেরাউনের মতো খারাপ মানুষ কিন্তু এরপরেও পরেও আবর বিবি আসিয়াকে তারা মনে কারণে জান্নাত দিয়েছেন এবং করেনে তার বিবরণ রয়েছে বিধায় নিজের আখেরাতকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকা উচিত স্বামী যদিও জীবনের অংশ কষ্ট হবে স্বাভাবিক কিন্তু তাকে নিয়ে এত বেশি ভাবা উচিত নয় যে ভাবতে ভাবতে নিজে আপনি অসুস্থ হয়ে পড়েন এবং নিজে হতাশাগ্রস্ত হয়ে পড়েন নিজে অশান্তির অাবড়ো বুকে থাকেন এটার কোনো কারণ থাকতে পারে না অপরাধ করছে একজন আর আপনি নিজে কষ্ট মধ্যে ভুগছেন এবং নিজেকে কষ্ট মধ্যে নিবেদিত করছেন এরই বুদ্ধিমান কাজ হতে পারে না সেজন্য ইগনোর করার জন্য চেষ্টা করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের সমস্যা থেকে উত্তরণের পথ যেন আমরা খুঁজে পেয়ে সে দান করুন আকলিমা খাতুন রিয়া জানতে চাই সালাতে পা ঢাকাকে মেয়েদের জন্য ফরজ একবারে পায়ের পাতা পর্যন্ত না পায়ের পাতার তলা তার অংশ এটা আবশ্যক নয় তবে পায়ের পাতার উপরই অংশ এটি ঢাকাকে অনেক কোলামাইকরাম আবশ্যক বলেছেন এজন্য যথাসম্ভব লম্বা আপনার পোশাক পরে এটাকে ঢাকার চেষ্টা করা উচিত যদিও অনেক কোলামাইক্রাম বলেছেন টাকনো পর্যন্ত ঢাকলেই চলবে দুই পক্ষের লোমাইক্রামে দলিল এবং যুক্তি রয়েছে আমরা এই বাধাদের ক্ষেত্রে সতর্কতা এবং এহতিয়াতপূর্ণ মতটা গ্রহণ করতে গেলে আমরা বলবো যে পাতা আর উপরিভাগ এটা যেন ঢেকে যায় সেজন্য দীর্ঘ কোনো কাপড় বা লম্বা কোনো কাপড় আপনি পরুন তবে তলা ঢাকতে হবে এটি আবশ্যক নয় অনেকে মুজা পরে নেন মুজা পরার জন্য এরকম কষ্ট করার বা কসরত করার কোনো প্রয়োজন নেই কারণ কোনো হাদিসে মুজা পরার কথা বা তলা ঢাকার কথা বলা হয়নি